পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু হয়েছে শাসক দলের ভাঙন। দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে ক্ষুব্ধ দলের কর্মীরা, যার জেরে শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় 600+ কর্মী, এমনটাই দাবি ব্লক কংগ্রেস নেতৃত্বের। মঙ্গলবার রাতে মালদহের চাঁচল 1 নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীগাছি এবং মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের 600+ কর্মী ও সমর্থক তৃণমূলে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্লক কংগ্রেস সভাপতি, যদিও সমস্ত যোগদানকে ভুয়ো বলে দাবি ব্লক সোনামন নেতৃত্বের। সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে শাসক বিরোধী শিবির। গ্রাম দখলের লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তারই মাঝে শাসক দলের ঘর ভাঙতে শুরু করেছে কংগ্রেস। মঙ্গলবার রাতে মালদহের চাঁচল 1 নম্বর ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় 600+ মহিলা ও পুরুষ। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ, যার কারণেই কর্মীদের দলত্যাগ, দাবি চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতির। ব্লক কংগ্রেস সভাপতি আনজারুল হক বলেন, 600+ মহিলা পুরুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেসের প্রধান এবং নেতৃত্বরা দুর্নীতিগ্রস্ত, তা মানুষ বুঝতে পেরেছে, তাই তারা দলত্যাগ করেছে। আগামী মাসখানিকের মধ্যে আরো বিপুল সংখ্যক মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করবে। যদিও তৃণমূলের এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রেজাউল হকের। তার দাবি, অর্থের প্রলোভন ও টিকিটের লোভ দেখিয়ে কিছু মানুষকে নিজেদের দলে টানার চেষ্টা করছে কংগ্রেস। যারা গেছে তারা 2 দিনের মধ্যে আমাদের সাথে আবার যোগাযোগ করবে, এই যোগদানে দলের কোনো প্রভাব পড়বে না। এ বিষয়ে চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি আনজারুল হক জানান, পরশুদিন আমাদের চণ্ডীগাছি কলিগ্রাম অঞ্চলের চণ্ডীগাছি বুথে প্রায় 500 লোকের মতো যোগদান করেছে, তার মধ্যে 200 মতো মহিলা। এবং গতকালকে রাত্রে আমাদের মতিয়ারপুর অঞ্চলে মতিয়ারপুরের ইমামপুর দাউদপুর মাঠে প্রায় 200 কর্মী কালকে আমাদের জয়েনিং করেছে। কেন দল ছাড়লো, কি বলছেন তারা? মূলত তারা বলছেন যে প্রতিনিয়ত যখন তারা টিভি খুলছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত তৃণমূলের এক এক নেতা, এক এক কর্মী শুধু কাটমানির দেরে জেল জেল, এই যে টাকা পয়সার লেনদেন, কোনো কাজ পয়সা ছাড়া হয় না, যে কোথাও গেলে পয়সা লাগছে। সেই জন্য মূলত মানুষের একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে। আর যারা তৃণমূল থেকে আমাদের দলে আসছেন, তাদের মেন উদ্দেশ্য কথা হচ্ছে যে তৃণমূলে কোনো সম্মান নাই, তৃণমূল দল হচ্ছে চিটারদের দল, এখানে যারা পুরানা দিনের কর্মী তাদের কোনো সম্মান নাই, তাদেরকে ডাকা হয় না, তাই তারা আজকে কংগ্রেসে আসছে। বলছি, চণ্ডীগাছিতে আপনারা দলের কর্মীরা অভিযোগ করছে পঞ্চায়েত প্রধান দুর্নীতিগ্রস্ত, পঞ্চায়েত প্রধান একাধিক প্রকল্পে দুর্নীতি করেছে, সেই কারণে তারা দলত্যাগ করেছেন সুবিধা না পেয়ে, কি বলবেন বিষয়টা? পঞ্চায়েত প্রধান কলিগ্রামের এগেনস্টে প্রচুর কমপ্লেন আছে। গতকালকেই আমাদের একটা জনপ্রতিনিধি দল, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রধানরা কালকে বিডিও সাহেবের কাছে গেছিলেন। এমন ভয়ানক ক্লেম আছে যে রাস্তার কাজ হয়নি, অথচ দুবার একটা রাস্তাকে দেখিয়ে সেই টাকা উঠানো হয়েছে, তার প্রুফ আছে। বিডিও সাহেব সেই জিনিসগুলো ইনকোয়ারি করছেন না, আমরা কালকে বলেছিলাম যে আপনাকে সেটা ইনকোয়ারি করতে হবে, এবং বিডিও সাহেব বলেছেন আমি কয়েকদিনের মধ্যে সেটা ইনকোয়ারি করে দেখাবো। আর এরকম ভুড়ি ভুড়ি গোটা কলিগ্রাম পঞ্চায়েতে প্রধানের নামে ভুড়ি ভুড়ি কমপ্লেন আছে, সেটা কলিগ্রাম অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই জানে। আর কি মনে হচ্ছে আরো কারা কারা আসতে পারে দলে আগামী দিনে? আমাদের নীতি আদর্শকে সামনে রেখে কংগ্রেসের প্রচুর লোক লাইনে আছে, অনেক লোক আছে যাদেরকে আমরা আবার নিতেও চাইছি না, কারণ কিছু লোক করাপশনের সাথে জড়িত। আমরা চাইবো যে আমাদের দলের যে ভাবমূর্তি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে সামনে রেখে যে চলতে পারবে সেই লোকগুলোকেই আমরা নিব, অযথা আমরা সেই ভুলভাল লোককে আমরা দলে নিব না। আমার নাম আনজারুল হক জনি। এ প্রসঙ্গে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রেজাউল হক কি জানিয়েছেন শুনুন। যারা যোগদান করেছে তারা বিগত দিনও কংগ্রেস করতো বা নির্দল করতো, এরকম একটা ব্যাপার ছিল। এর সামনে পঞ্চায়েতও করেছে, এরা সব টিকিটের লোভে দল বদলাচ্ছে, যেহেতু তৃণমূল থেকে এরা টিকিট পাবে না, বুঝে গেছে আমাদের তৃণমূল ওখানে চণ্ডীগাছিতে শক্তিশালী আছে, আগামী দিনে 2টা বুথে তৃণমূল জিতবে। বলছি, এতে কি দলের কোনো প্রভাব পড়বে? না না, এরকম কোনো সেরকম প্রভাব পড়বে না, মানে তাদের সেরকম কোনো ই নাই। নাহলে এরা যেহেতু বারেবারে দেখবে যে লোকটি গেছে, এরা কখনো কংগ্রেস করে, কখনো সিপিএম করে, কখনো নির্দল করে, এরা তৃণমূল কোনোদিনও করেনি। আপনি ওখানকার এলাকার কাছে খোঁজ নেবেন, এরা তৃণমূল কোনোদিনও করেনি, একটা একটা ভাওতাবাজি। বাজার গরম করার জন্য এটা একটা চক্রান্ত চলছে, মানে কংগ্রেসের। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রেজাউল খান। কি দায়িত্বে আছেন? আমি ব্লক সহসভাপতি তৃণমূল কংগ্রেস চাঁচল। 14 টাইমলাইন মালদা।